খুনি তার সমন্বয়টা খুনি, আমি যে কথাগুলি বলি রাখো, তোমার রেকর্ড করে রাখো, তোমার প্রতারক আমার আপত্তি নেই। জি দাদা, জি জি আপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তার ক্ষমতা আসছে, মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক শ্রমিক কত শ্রমিক বিকার হয়ে গেছে, শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো কারণে শ্রমিক। চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে সাথে গুলি করলে একজন মারা গেল, তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল। ওই 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত, এই অগ্নিসংযোগ এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি, ইচ্ছার মতো সব আসছে বসছে, আমরা তো কিচ্ছু করতে দেইনি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না, পুলিশ গেছে ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যায়, তবে তো করে নিয়ে গেছো, কারণ আগে বলছিলাম যে কাছে কোটা তো ছিলই না। 11ই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, হাইকোর্টে আমরা নিয়ে গেছি, যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো, দাবি মানার পরে আবার এক দফা আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার, গণহত্যা বিচার আমার না, গণহত্যার বিচার ইনোসেন্ট। যত সঙ্গীদেরকে ছেড়ে দিল, হলি আর্টিস্টদের মতো ঘটনা ঘটলো, তাকে 21 আগস্ট গ্রেনেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে, কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল, তার একটা সংযোগ ছিল, কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পারে না, সবকি আসতে, মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। জি বাবা, এখন বলেন প্লিজ। 97,000 কোটি টাকার বাজেট, কয়লা কেনা, এলএনজি কেনা, ডিজেল পেট্রোল কেনা, খাবার সবকিছু ব্যবস্থা করা, সারের জন্য সার কেনা সব ব্যবস্থা করে আসছে। যে এলএনজি আমার সময় যখন বাজারে 10 টাকা, আমরা সেটা 9.93 দামে কিনলাম, সেই 9.9 টাকা যেটা কিনা সে 14.5 তোমার 5.5 একটা আর 14.65 এই দামে কিনলো, ডাবল দামে সে কিনতে গেল কিসের জন্য? এখন তো বাজারের দাম আরো কমছে, শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও গেল কোথায়? আমেরিকা। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি, 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি, মাত্র 30 টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল তেল গম কিনতে পারবে, সেই ব্যবস্থা করে রাষ্ট্র সংস্থায়। 43 লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে, কেন বাদ দিল? আওয়ামী লীগের সরকার করছে, আওয়ামী লীগের। তার মানে তুমি একটা জিনিস করো, 43 লক্ষ আওয়ামী লীগ পেল, তখন তো 1 কোটি ছিল, বাকি তো অন্য দলের, আওয়ামী লীগ তো দল দেখে নাই, আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদের দিয়েছে, সে যে দলমত নিয়েছে সবার জন্য, আওয়ামী লীগ মানুষের জন্য করে, এটা আওয়ামী লীগ সরকার করছে এর জন্য। আপা ছাত্রদেরকে সেভাবে বিভ্রান্ত করছে, এখন সাধারণ ছাত্র ছাত্রীরা যারা এই বিভ্রান্ত এই খুনের সাথে যুক্ত, আমি যাদেরকে বলবো তাদের
আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে, সেখানে বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রছাত্রী নামে যাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোন ক্ষোভ নেই, কিচ্ছু নেই, তারা লেখাপড়া করুক, আমরা সেটা চাই। আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ? আওয়ামী লীগের সন্তান হচ্ছে এটার জন্য অপরাধ? তাদের পরীক্ষা দিতে দেবে না, ভাইবার দিতে দেবে না, ইউনিভার্সিটি যেতে দেবে না, স্কুলে যেতে দেবে না, কলেজে যেতে দেবে না, হোয়াট ইজ দিস? আর এই ছেলে পেলেদেরকে কিভাবে বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার, তাদেরকে তার জুতোর মালা পড়ায়, গাছের সাথে বাঁধে, তাদেরকে দিয়ে রিজাইন করায়, লাঠি সুতা নিয়ে জীবন। আমি জানি পৃথিবীতে কোন দেশে ঘটনা ঘটছে কিনা, চিফ জাস্টিস তার বাড়ি হামলা, চিফ জাস্টিস এর হামলা, যাদের আত্মসম্মান বোধ আছে তার থাকে না, উনি সাথে রিজাইন করে দিছে, কতজন মানে জজ তাদেরকে এসে ঢুকতে দেবে না, তাদের রিজাইন করার জন্য চাপ দিছে, রিজাইন করে না থেকে তাদেরকে কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল করে দিয়েছে, ইলেকশন কমিশনকে বাতিল, আমাদের মানব অধিকার কমিশনকে বাতিল, আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল, চাকরি দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে, এই ছেলেমেয়েরা যাবে কোথায়? আজকে তারা কাজ করার সুযোগ নাই, একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে, ব্যবসায়ীরা টাকা আনতে পারেন না, যারা খাবার আমদানি করতে তাদের দিতে না, বিদেশে যেতে দিচ্ছে, তাদেরকে হ্যারাস করা হচ্ছে। ইনশাল্লাহ হবে একদিন, ইনশাল্লাহ গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা, তার মানে ওরা মারছে এগুলোকে, জাতি বিচার শুরু করেছিলেন, যাওয়ার আমার আছে সে বিচার বন্ধ করে দেয়, এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায়, মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়, খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায়, তাদেরকে এমপি বানায়, আবার ইয়ে বানায়, কি বলে রাজনৈতিক অসুযোগ দেয়, রাষ্ট্রদূত রাষ্ট্রপতি পদ প্রার্থী করে, ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রয়েছে, যে আমি বলছো আমি বিচার করবো, আমি বিচার করতে পারছি, আমরা আমাকে সেই এই ছাত্র হত্যার জন্য, জনগণ হত্যার জন্য, পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতাগুলি এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই, হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে, বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে, সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই ঘরছড়ি এবং রাঙামাটিতে, প্রত্যেকের উপরে এরা হামলা করছে, করে করে তাদেরকে মারছে, মাইনরিটির রূপে যে অত্যাচার, আবার দাবি উঠায় কি ইসকন নিষিদ্ধ করতে হবে, আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে, কেন বাদ দিতে হবে, এই সংবিধান জাতির পিতা দিয়ে গেছেন, এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া, এদের কলমে কত জিয়াও এটাকে নিয়ে খেলছে, এসাদও করছে, খালেদাজিও করছে, কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি, মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি, এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ, অবৈধভাবে অনির্বাচিত কোনো কেউ যদি ক্ষমতা যায় তাহলে তার বিচার হবে, এবং ইনুজ তার কোন সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধ ভাবে ক্ষমতা দখল করছে, ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে, এবং তার ওই চালা চামুন্ডা যে কোনো সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটা বিচার বাংলা মাটির কোনো জায়গা নাই বাংলাদেশে। আপা
আজকে সারা দেশের মানুষ হাহাকার। জি জি, আমার জীবনে নিরাপত্তা নাই, যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে, লুটপাট করে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে। এই ছাত্রছাত্রীদের এমপি হচ্ছে যে সব তালা ভাঙছে, সব গরুর লুট করছে, মন্ত্রীদের বাড়িতে তালা ভাঙছে, লুট করছে, আমাদের প্রত্যেকে গণভবন থেকে শুরু করে সবই তো লুট করছে, এবং ইনুস নিজেই তো গণভবনে গেছিল লুট করছে, ছবি দেখাবো। আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোন সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে, সবাই যাবো আমেরিকা থেকে, সবাই আমরা গোপালগঞ্জ আমি জনতা তো করবে, আমরা নিজেরা করবো, হাতে করবো, দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে ওই ফাঁসি চাই, যার যার বাড়ি ঘর পড়াইছে করছে। আপা, দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্টে আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ আপা। আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি আসেন, বৃহত্তরের নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা, সারা বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে, যেখানে সেখানে হত্যা, মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে, সবাই কথাই বলে যে আগেই ভালো ছিল, আগে সরকারি পদক্ষেপ নিচ্ছে, প্রায় 80 জন প্লাস আরো 35 জন, সেই সাথে 300 লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে, সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে, আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে, আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা পরাব, আবার জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আপা প্লিজ, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি, যার যেভাবে পারি আমরা, আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনার মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে। তোমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে 165 জন সাংবাদিকের চাকরি নাই, তাদের একটা ডিটেনশন কার্ড বাতিল করে দিছে, 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে, এবং আমাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকেছে, মানবতার জীবন যাপন করছে, সাংস্কৃতিক কাজ করতে পারে না, কোন অনুষ্ঠান করতে পারে না, পাকিস্তান থেকে ব্যান সরাতে করায়, অথচ আমার দেশের ব্যান সো যারা তারা এখন কাজ পায় না, এরা আবার এদের সাথেই ছিল, তারাও লাল রং লাগাইছিল, কেননা তাদের পাত্তা নাই, কর্মকাণ্ড বন্ধ, সমস্ত সামাজিক নিরাপত্তা, যত গরিব মানুষ আমরা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা আমি রেখে গেছে, এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব, খুনের রাজত্ব সৃষ্টি করছে, এই এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার, মহিলা সাংবাদিকের যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে হবে আন্তর্জাতিক পর্যায়ে, বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে, একটা রাষ্ট্র চালাতে সে টোটাল ব্যর্থ,
এই জিনিসগুলি কি আপা আপা আমি একটা বলি, ইনু সাহেব রাখছে চারটা টোকায় রাখছে সাথে, চারটা টোকায় রাখছে। আর আপনি চিন্তা করেন না, বাংলাদেশে গৃহযুদ্ধ হবে তখন আপনাকে দেখবে। যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আছো সব জায়গায় জনমত তৈরি করতে হবে। মানুষ খুন করছে, আজকে খুন করছে, আজকে তুমি জানো মত আমাদের মহাজ হোসেন ভাইয়ের বাড়িতে আগুন, এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই নিশ্চয় ইচ্ছা মত। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা আছে খুবই কষ্ট আছে, যাদেরকে সাহায্য করো, মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সব জন্ম কিছু সরকার আমি একটু একটা কথা বলতে চাই, একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেইনার আসলো কেন, এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো? এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে, 71 পরে এটা হয় নাই আপা। এখন এটা নিয়ে আমাদের মানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন, এটা আমাদের জানার প্রয়োজন, এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে, এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত। তারা কি মনে করতেছে, মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুম, ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে অস্ত্র, আমার কাছে সন্দেহ। ওইখানে দুইজন যে মাল ডেলিভারি করে ওই জায়গাতে কন্টেইনারের, ওইখানে দুইটা লোকের চাকরি চলে গেছে। আপা এই দেশটাকে তো ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে, আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসে এবং দেশে, আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা, আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ, ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই 71-এ, আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা ইনশাআল্লাহ। এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের। একটা শুনি জি আপা বলেন। আচ্ছা আপা আমরা আমরা শেষ করবেন, আমরা ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে এই জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে, আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে, সে জায়গাতে আমাদের ডেনমার্ক আওয়ামী লীগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ, আমাদের আপনি জেনে থাকবেন সবাই নামই, লিঙ্কন ভাই, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, আমাদের নয়িম বাবু, আমাদের স্বামী দাস, আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ, আমাদের মাহবুব রহমান, এখানে লিমন, তারপরে আমাদের সাব্বির, তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি, বোরানউদ্দিন, আমাদের মাসুদ চৌধুরী, স্বামী দাস, হিল্লুল বড়ুয়া, লিমন, অনেক নেতাকর্মী দাদা অনেক অনেক নেতাকর্মী উপস্থিত আছে। আমরা আপনার জন্য আজকে দোয়া করবো, দোহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি, আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে, যেমনি ভাবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে নিয়ে আসলেন, আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামী দুই দিন ফিরে আসবো।
আপনি তো বিজি এমনিও। হ্যাঁ, আরেকটা জিনিস আপনি, আমি জিজ্ঞেস করি আপনাকে, এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল। আমাদের গোয়েন্দারা কি করছে আপা দিয়েন না, আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে, আমরা যেহেতু রেকর্ড করেছি এই অনুষ্ঠানটা, সেই এ পর্যন্তই থাক আমাদের মনে মনে বলে ভালো। এই পর্যন্ত আপনারা শেষ করছি, আপনাকে আবার ধন্যবাদ, আপনার জন্য দোয়া করছি, আপনার দীর্ঘায়িত কামনা করছি আপা।